হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনার রান্নাবান্না। তো ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হলো আনারসের চাটনি। তো চলুন বেশি দেরি না করে আমি এই রেসিপিটি কিভাবে বানাবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই এভাবে আনারসটাকে কেটে নেব। তো আমি এভাবে মধ্যিখান দিয়ে লম্বা এভাবে কেটে নিলাম। নিয়ে এবার ছুরির সাহায্যে এভাবে মাথার দিক থেকে বাদ দিয়ে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, আনারসের খোসাটা একটু মোটা করে ছাড়াতে হয়, কারণ এটাতে গলা চুলকায় এবং গালের পুরো ভেতরটাই কিন্তু চুলকায়, তাই জন্য একটু মোটা করেই খোসাটা বাদ দিতে হয়। আর এই যে দেখুন, এই পেছন দিকটাই যে এরকম চোখ চোখ মতো আছে, আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে বার করে বাদ দিয়ে দেব। তো দেখুন ফ্রেন্ডস, আমি কিন্তু সুন্দর করে এগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এই যে উপরের যে শিরা মতো অংশটা আছে এটাকেও কেটে বাদ দিয়ে দেব। এগুলোকে এভাবে বাদ দিয়ে এবার এটাকে টুকরো করে কেটে ছোট ছোট করে কুচিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এরকম বড়ও রাখতে পারেন, কিন্তু আমি এতটা বড় রাখবো না। আমি যেভাবে আলু কুচাই ওভাবে একটু কুচিয়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারা কে কে এই রেসিপিটি বাড়িতে বানিয়েছেন সেটা কমেন্টে জানাবেন, আর আপনারা কিভাবে একটি বানিয়েছেন সেটাও কিন্তু জানাবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমি সবটুকু আনারস এভাবে টুকরো করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা কড়াইতে দিয়ে দেব এক চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে তাতে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব সরিষা ফোড়ন। তো বন্ধুরা, যেহেতু এটা চাটনি, সরিষা দিলে একটু টেস্টটা অন্যরকম আসে, তাই জন্য সরিষা ফোড়ন দিয়েছি। তো এবার এর মধ্যে আনারসের সেই টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অপশানাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা আমার ইচ্ছে হয়েছে, তাই আমি এই হলুদ গুঁড়োটা দিয়েছি, যাতে একটু কালারটা ভালো আসে। তো এবার এটাকে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা তেমনই দেবেন। চিনিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু চাটনিটা হালকা হবে না, গাঢ়ভাবেই হবে, তাই জন্য আমি এখানে জলটা অল্পই দিলাম। তো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নেব। তো দেখুন, এটা কিন্তু ফুটে গেছে অনেকটাই। এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। তো বন্ধুরা, আমি এখানে শুধু কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাজুও ব্যবহার করতে পারেন। তো এটাকে আর একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন, আমার এই চাটনিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে খেয়ে টেস্ট করার পালা। তো রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে পেজটি ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।